নিজের উদ্যম ও একাগ্রতার পাশাপাশি ইচ্ছা শক্তি থাকলেও যে অসম্ভবকে সম্ভব করা যায় আরও একবার তা প্রমাণ দিলেন চিত্তরঞ্জন ভূমি পেশায় একজন ডিআরডব্লিউ কর্মী ভূমিকে বয়সকে তোয়াক্কা না করে এবারে মাধ্যমিক পরীক্ষায় বসে এক প্রকার নজির স্থাপন করলেন রাজধানী স্বামী দয়ানন্দ বিদ্যানিকেতন থেকে বছর দাদוש পরীক্ষার্থী মেহ সাথে মাধ্যমিক এক্সটারনাল परीक्षার্থী হিসেবে পরীক্ষায় বসে 47 শতাংশ নম্বর নিয়ে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হলেন তিনি। মে বছর উচ্চ মাধ্যমিকে 56 শতাংশ নম্বর নিয়ে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ। বাবাও মে এ এই সাফল্যে স্বাভাবিকভাবে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকা স্বর্ণূপমীরা। সম্প্রতি প্রকাশিত হয় ত্রিপুরা মথু শিক্ষা পরিষদ পরিচালিত এ বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আনুষ্ঠানিক ভাবে ফলাফল প্রকাশ হবার পর একের পর এক নজিরবিহীন তথ্য উঠে আসছে জনসমুখে। অত্যন্ত দরিদ্র ঘরের সন্তানরা এবার মেধা তালিকায় অনেকটা স্থান করে নিতে সক্ষম হয়েছে এর মধ্যেই এক ব্যতিক্রমী ফলাফল এবার প্রত্যক্ষ করা গেল রাজধানী আগরতলা ধলেশ্বর দেবেন্দ্র দেবনাথ রোডস্থিত স্বামী দয়ালানন্দ বিদ্যানিকেতন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নিজের উদ্যম ও একাগ্রতার পাশাপাশি ইচ্ছা শক্তি থাকলে যে অসম্ভবকে সম্ভব করে তোলা যায় তার জ্বলন্ত উদাহরণ হল ওই বিদ্যালয়ে ডব্লিউ কর্মী চিত্তরঞ্জন ভৌমিক শুধু তাই নয় শিক্ষা অর্জনের জন্য বয়স যে কোনো বাধা নয় তারও জ্বলন্ত প্রমাণ রাখলেন শ্রীভৌমিক এবছর পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা এক্সটার্নাল পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় বসেন তিনি ঘোষিত ফলাফলে দেখা যায় সাতচল্লিশ শতাংশ নম্বর নিয়ে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন শ্রীভৌমিক একই বিদ্যালয় থেকে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেন চিত্তরঞ্জন বাবুর মেয়ে বর্ষা ভৌমিক মেয়ে উচ্চ শতাংশ নম্বর নিয়ে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ মেয়ের সাথে মাধ্যমিক পরীক্ষায় বসে বাবার এ সাফল্যে স্বাভাবিকভাবে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা পরীক্ষায় বাবা ও মেয়ের এই সাফল্য কার্যত নজির করল স্বামী দয়ালানন্দ বিদ্যানিকেতন এ ধরনের ঘটনা সমাজে একটা উৎসাহ প্রেরণা যোগাবে বলে অনেকের মনোভাব video report searching the channel